ক্ষতবিক্ষত অবস্থায় দীপঙ্কর মণ্ডল নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার হলো রঘুনাথগঞ্জ থানার নিস্তা এলাকায়, বাড়ি সাগরদিঘির আদিকান্ত নগরে। পরিবারের অভিযোগ, গত রবিবার রঘুনাথগঞ্জ থানার আলের উপর আসবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে, কিন্তু আলের উপর পৌঁছানোর পরই তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। তারপর সাগরদিঘি থানায় নিখোঁজের অভিযোগ করা হয়। এরপর বুধবার সকালে খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা। এসে তারা দেখেন নিস্তা এলাকায় একটি পুকুরে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে দীপঙ্করের দেহ। পরিবারের অভিযোগ, দীপঙ্করকে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে। টোটো চালাতে ছিল, রোববার থেকে নিখোঁজ, রবিবার বলেছে আইলের উপর যাবো কুমড়া আনতে, তখন আইলের উপর এসছে, তখন তাকে আর মোবাইল সুইচ অফ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সাগরদিঘি থানাতে কী করেছি, ডায়েরি করেছি, সাগরদিঘি থানাতে ডায়েরি করেছি, এখানকার থানায় ডায়েরি করতে এসেছি, এখানে থানায় ডায়েরি লাইন, সাগরদিঘি থানা পড়ছে, ওই জন্য এই থানাতে ডায়েরি লাইন দিয়ে পরশু দিন না কালকে থানাতে ডায়েরি নিল, মনে হয় কূপ মারা মারা মেরে ফেলা।